আসসালামু আলাইকুম, মনি ওয়েলকাম করছি মনিস কুকিং অ্যালবাম থেকে। বাচ্চাদের স্কুলের টিফিনের একটা স্ন্যাক্স নিয়ে হাজির হলাম, ব্রেড সসেজের স্ন্যাক্স। ব্রেড সসেজের স্ন্যাক্সের জন্য আমাকে এখানে দুটা স্টেপে কাজ করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে, এখানে একটা ব্রেড নিয়েছি, এখন একটা চাকু দিয়ে এভাবে ব্রেডটাকে বর্ডার থেকে আলাদা করে নিচ্ছি। খুব কেয়ারফুলি করতে হবে যেন কোনো একটা সাইড কেটে না যায়। তিনটা ব্রেডেই একইভাবে কেটে নিয়েছি। এখানে তিনটা সসেস একটু লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু মোটা করে এখন এগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো সসেস কাটা শেষ হয়ে গেল। এবার একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিচ্ছি, এক পিঞ্চ ব্ল্যাক পেপার দিচ্ছি আর সামান্য লবণ, একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিচ্ছি অল্প ধনিয়া কুচি, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার সেকেন্ড স্টেপে যাচ্ছি। গ্যাসের উপর একটা ফ্রাইং প্যানে এক চা চামচ বাটার দিচ্ছি। এখন ব্রেডের বর্ডারটা এখানে বসিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি যেন এখানে ডিম দেওয়ার পরে ডিম নিচের দিকে ছড়িয়ে না পড়ে। এবার ভিতরে সসেসগুলো দিচ্ছি, এভাবে করে নয় পিস দিয়েছি। এবার ডিম দিচ্ছি, সসেস আরও কয়েকটা দিচ্ছি, ডিম একটু ব্রেডের সমান করেই দিচ্ছি। এখানে একটা বাটিতে পানি নিয়েছি, এখন কেটে রাখা ব্রেডের একটা সাইড পানিতে ভিজিয়ে আবার দুই হাত দিয়ে পানি এভাবে চিপিয়ে এখানে দিচ্ছি। ব্রেডটা যেন ডিমের সাথে জয়েন হয়ে আগের শেপে ফিরে যায় সেভাবে করে দিচ্ছি। তেল, ঘি বা বাটার শুকনো ব্রেডে বেশি সোপ করবে, দ্যাটস ওয়াই ব্রেডটা আমি পানিতে ভিজিয়ে নিয়েছি। এবার উল্টিয়ে দিচ্ছি, দেখেন কালারটা কি আমি লাগছে। এবার ঢাকনা দিয়ে রাখছি 30-40 সেকেন্ডের জন্য। ঢাকনা দিলে আরও একটা সুবিধা হচ্ছে, ডিম একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখছি এই পাশটাও সুন্দর কালার হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি, সেম ওয়েতে আরও একটা করছি। ব্রেড দিয়ে বাচ্চাদের টিফিনের অনেক স্ন্যাক্স বানানো যায়, আর বাচ্চাদের টেস্ট তো সবসময় চেঞ্জ হতে থাকে। সো বাচ্চাদের জন্য এই টাইপের স্ন্যাক্স বানালে বাচ্চারা ডেফিনেটলি খুশি হবে। এই টাইপের স্ন্যাক্সে কিন্তু বড়দেরও রুচি চেঞ্জ হয়ে যায়। এভাবে করে দুইটা ডিমে মোট তিনটা ব্রেড সসেস স্ন্যাক্স রেডি। এবার একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। আমার তো মনে হচ্ছে এটা মিনি সসেস পিজা, দেখতে খুবই টেম্পটিং লাগছে। ভিডিও ভালো লাগলে বেশি বেশি কমেন্ট, লাইক আর বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।